সিটি অফ জয় সিটি অফ ডেমনস্ট্রেশনে রূপান্তরিত হতে পারে না বুধবার প্রাথমিক টেট মামলার শুনানি চলাকালীন ঠিক এই ভাষায় মামলাকারীদের ভৎসনা করেন বিচারপতি শম্পা সরকার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বঞ্চিত চাকুরি প্রার্থীদের শর্ত সাপেক্ষ অবস্থান বিক্ষোভের অনুমতি দেয় হাইকোর্ট উচ্চ প্রাথমিকের বঞ্চিত চক্রে অবস্থান বিক্ষোভের আবেদন মঞ্জুরে মামলা করেন আদালতে তাদের অভিযোগ শহরে অবস্থান বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার মামলার শুনানি চলাকালীন বিচারপতির ভৎসনার মুখে পড়েন মামলাকারীরা বিক্ষোভকারীদের নিয়ে বিচারপতি শম্পা সরকার বলেন সিটি অফ জয় সিটি অফ ডেমনস্ট্রেশনে রূপান্তরিত হতে পারে না আদালতের নির্দেশ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীদের অনির্দিষ্টকালের জন্য শর্ত সাপেক্ষে অবস্থান বিক্ষোভ করার অনুমতি দেয় হাইকোর্ট হাজরা শহীদ মাত মূর্তির নির্দেশ বিচারপতি আদালতের সুপারিশ শান্তিপূর্ণ বিক্ষোভ করতে হবে শহরের অন্য কোনো জায়গায় এই বিষয়ে অবস্থান বিক্ষোভ করা যাবে না শম্পা বিশ্বাস সহ মোট একশো জন বিক্ষোভের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেন কলকাতা টিভি